রামনবমীর মিছিলের চিত্রটা আর বদলালো না। রবিবার রামনবমী উপলক্ষে দুপুর থেকেই জেলার বিভিন্ন প্রান্তে শোভাযাত্রা বের করে হিন্দু সংগঠনগুলি। প্রায় প্রতি জায়গাতেই অস্ত্র প্রদর্শিত হলো, সঙ্গে ছিল ডিজে বক্স। রবিবার সকালে বিভিন্ন মণ্ডপে মণ্ডপে রাম ও বজরংবলীর পূজোপাঠ অনুষ্ঠিত হয়। চুঁচুড়া রবীন্দ্রনগরে বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে রামের পূজোর আয়োজন করা হয়। অন্যদিকে চুঁচুড়ার কাপাসডাঙ্গায় হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে রাম ও হনুমান পূজোর আয়োজন করা হয়। এখানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি অনিরুদ্ধ কুণ্ডু। দুপুরের পর থেকে জেলার বিভিন্ন প্রান্তে রাম ভক্তরা পথে বের হয়। বেশিরভাগ জায়গাতেই অস্ত্র প্রদর্শনের ছবি ধরা পড়ে, সঙ্গে ছিল ডিজে বক্স। চুঁচুড়ার কাপাসডাঙ্গা থেকে বের হওয়া শোভাযাত্রা হুগলি মোড় হয়ে ঘড়ির মোড়ের দিকে যায়। অন্যদিকে রবীন্দ্রনগর থেকে বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে শোভাযাত্রা বের হয়, এখানেও ছিল অস্ত্র প্রদর্শন। তবে সকলকে তাক লাগিয়ে এখানে শিশুদের হাতেও অস্ত্র দেখা যায়, জানিয়ে ইতিমধ্যেই সমাজ সচেতন মানুষদের মধ্যে নিন্দার ঝড় উঠেছে। ভারতীয় শিশু অধিকার রক্ষা আইনে শিশুদের হাতে অস্ত্র তুলে দেওয়া ঘোরতর অপরাধ। যদিও বিজেপি শিবির কিন্তু এ নিয়ে মাথা ঘামাতে নারাজ। বিজেপির হুগলি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সুরেশ সাউ বলেন, রাম অস্ত্র হাতে রণভূমিতে প্রবেশ করেছিল, সুতরাং 8 থেকে 80 রাম ভক্তদের হাতে অস্ত্র থাকবে, এটাই স্বাভাবিক। 8 থেকে 80 সকলের হাতে যে অস্ত্র থাকবে এটাই স্বাভাবিক। শুধু অবাক লাগে যখনই মানে হিন্দুদের কোনো শোভাযাত্রা বেরোয় তখনই দেখছি নানান রকম প্রশ্ন ওঠে যে বাচ্চাদের হাতে অস্ত্র কেন, বড়দের হাতে অস্ত্র কেন, বুড়োদের হাতে অস্ত্র কেন। তো স্বয়ং রাম নিজে অস্ত্র নিয়ে এই রণভূমিতে প্রবেশ করেছে, সুতরাং রাম ভক্তদের হাতে অস্ত্র থাকবে তো এটাই স্বাভাবিক। অবাক লাগে যে অন্যান্য ধর্মের লোকেরা যখন এই অস্ত্র নিয়ে রাস্তায় নামে তখন কোনো অসুবিধা হয় না, কেবলমাত্র হিন্দু ধর্মের লোকরাই রাস্তায় নামে তখনই যত সমস্যা দেখা যায়। অন্যদিকে এদিন রামনবমী উপলক্ষে রবিবার বড় মিছিলের আয়োজন করে হুগলির শ্যাওড়াফুলি বিজেপি কর্মীরা। শ্যাওড়াফুলি নোনাডাঙ্গায় যখন বিজেপি কর্মীরা বক্সে জয় শ্রীরাম গান বাজায়, অভিযোগ পুলিশ এসে গান বাজাতে বাধা দেয়। পুলিশের সঙ্গে শুরু হয় বিজেপি কর্মীদের বচসা। পুলিশ সূত্রে খবর, ডিজে বক্স বাজানোর কোনো অনুমতি নেই। ঘটনাস্থলে শ্রীরামপুর থানার বিশাল পুলিশ বাহিনী আসে। শ্যাওড়াফুলিতে জিটি রোড অবরোধ করে বিজেপি কর্মীরা। নিউজ আজ বাংলা, হুগলি। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতে একমাত্র দিশারী। IIOH কর্তৃক পশ্চিমবঙ্গ রাজ্যপাল দ্বারা পুরস্কার প্রাপ্ত। এখন আপনার শহরে আরামবাগ হসপিটাল মোড় ICICI ব্যাংকের পাশে। কল করুন 7477886099। লগ অন করুন www.anjanshastri.com।